মুয়া জামা মক্কা মক্কা মুয়াজ্জমা। এখানে এখানে মক্কা মুয়াজ্জমা সেখানে কি আছে? পবিত্র পবিত্র কাবা ঘর, পবিত্র কাবা ঘর। ওই পবিত্র কাবা ঘরে আজীবন কি করে? ঠিক আছে, এবার আমরা 64 পৃষ্ঠায় চলে যাই, পরের পৃষ্ঠায়। এই শহরে 570 খ্রিস্টাব্দে মাসের 12 তারিখ সোমবার আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়। জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেন। বাবা কি করে? জন্মের পর মা ছাড়া একজন তাকে মা তাকে দুধ পান করান, তিনি তাকে লালন পালন করেন। তোমরা কি জানো এর নাম কি? তিনি হলে তাকে নিজের মুখে দুধপান করান, তাই হালিমা রাদিয়াল্লাহু বলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন তার মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করেন। তখন দাদা আব্দুল মুত্তালিব লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেলে চাচা আবু তালিব যত্নের সাথে লালন পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলা খুবই শান্তশিষ্ট ছিলেন, কোনোদিন কারোর সাথে মারামারি করতেন না, কাউকে গালি দিতেন না, সবাইকে সবাইকে ভালোবাসতেন। পরে কালো কালো দেখা হলো, এটা কলম দেয়। হ্যাঁ, পরের থেকে শুরু করি আমরা। ছোটবেলা খুব শান্ত শিষ্ট ছিল, সেখান থেকে আমরা শুরু করি, বলো। কোনোদিন কারোর সাথে মারামারি করতেন না, কাউকে গালি দিতেন না, এখান থেকে আমরা শুরু করি। মারামারি করতেন না, কাউকে গালি গালি দিতেন না, সবাই তাকে ভালোবাসতো, তিনি সবাইকে ভালোবাসতেন। দুঃখী মানুষের কষ্ট দূর করতেন, সত্য ছাড়া কখনো মিথ্যা বলতেন না, কথা দিয়ে কথা রাখতেন, সবাই তাকে বিশ্বাস করতো, তাই সবাই তাকে আল আলামিন বলে ডাকতো। আল আলামিন মানে পরম বিশ্বস্ত। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন, বিশ্বস্ত ছিলেন। আরব দেশে সেই যুগের লোকেরা খুবই খারাপ ছিল, তারা নিজেরা মারামারি করত, চুরি ডাকাতি করত, রাস্তায় চলাচলকারী লোকদের টাকা পয়সা কেড়ে নিত, গরিব দুঃখী এতিম ও দুর্বল মানুষকে কষ্ট দিত, এক আল্লাহকে মানত না, আল্লাহর সাথে শরীক করত, বহু দেব দেবীর পূজা করত। এখানে একটা প্রশ্ন, তারপরে আসো, মহানবী মানুষের এমন খারাপ চরিত্র দেখে খুবই তাদের ভালো হতে বললেন, এক আল্লাহকে মানতে বললেন,
তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করতে নিষেধ করবে দেবী দেবী লোকজনকে বারণ করবেন কিছু লোক তার কথা মানল তারা হলেন গেল কিন্তু দুষ্ট লোকেরা তার উপর খেপে গেল তারা তার কথা মানল না তাকে খুবই কষ্ট দিল কারোর উপর তিনি কোনদিন উপদেশ নেননি দুষ্ট লোককে দেখ তারপর আমাদের নির্দেশে মদিনায় চলে গেলেন আল্লাহ সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা এখানে হিজরতের নিচে দাগ দাও হিজরত পাকড়ে এখানে হিজরতের নিচে দাগ দাও তুমি এই মক্কা ছেড়ে মদিনা যাওয়াকে আমরা কি বলবো হিজরত হিজরত তারপরে দেখো হিজরত মক্কাটা বিদেশ মানে হিজরত অর্থ এখানে একটা দাগ দাও হিজরত অর্থ আল্লাহ ড্যাশ ট্যাগ এখানে একটা দাগ দাও হিজরত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য ড্যাশ ট্যাগ এবার দেখি আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার পড়াটা আবার ও বাবা পঁয়ষট্টি পৃষ্ঠা নাই তারা মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা তাদের সাহায্য করলেন তাই তাদের বলা হয় সাহায্যকারী এখানে একটা ছোট তোমাদের সৃজনশীলের ছোট প্রশ্ন জানা হবে এটা কে রোল 14 সে বলছে কত পৃষ্ঠা
আমি তখন থেকে পড়াচ্ছি পঞ্চম অধ্যায় পৃষ্ঠাগুলো আমি তোমাদেরকে তখন থেকে বলেছি 64 পৃষ্ঠা 65 পৃষ্ঠা 65 65 পৃষ্ঠা তখন থেকে পঞ্চম অধ্যায় এতক্ষণ পড়ছো না আমি ছোট ছোট প্রশ্নগুলো পড়াচ্ছি এবার এবার আসো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথাটা জানি তিন ছেলে ও চার মেয়ে ছিল ছেলেরা সবাই শৈশব কালে ইন্তিকাল করেন শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কি করবো কখন ইন্তেকাল করে সেই জিনিসটি আমরা এখানে একটু দাগ দিব 632 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ এটাই উত্তর বলবে কেমন 632 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কজন ছেলে মেয়ে ছিল চারজন চারজন ইব্রাহিম মেয়েদের নাম তারাই হাজরে আসওয়াদটি দেওয়ালে বসে সবাই নিজেদের দাবিতে অবস্থান
বিষয়টি মারামারি খুনখারাপিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মীমাংসার বিরোধ করেন। তারপর কি করেন, একটি বিছানার চাদর বিছান, নিজ হাতে পাথরটি বিছানার চাদর উপর তুলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে প্রত্যেক গোত্র বা প্রত্যেক বংশ থেকে একটি একটি করে কি করে একজন প্রতিনিধি চাদরটিকে উঁচু করে ধরে কাবার দেওয়ালের কাছে নিয়ে যায় এবং সেখানে উঠিয়ে দেওয়ালে রেখে ওই পড়াটি পুরো। এই হলো আমাদের কি ইসলাম প্রচারের আদর্শ। এবার আসো মহানবী সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যে কাজগুলি করেছেন ওখানে হলো প্রথমে হলো অসহায় মানুষের সেবা, একজন অন্যদের সাথে মিলেমিশে থাকা, সমবয়স অন্যদের নিয়ে নিপুণ ফুজুল নামে একটি শান্তি সেবা সংঘ গঠন করেন। তাহলে নিপুণ ফুজুল এটা কি একটি শান্তি সেবা সংঘ গঠন করেন। এবার দেখো নবোদ লাভের কথা আমরা এবার আসতেছি, এতক্ষণ গেলে সেটা হলো ইসলাম প্রচারের কথা। বয়স যখন 40-এর কাছাকাছি তখন তিনি খুবই ব্যাকুল হয়ে উঠেন। এ সময় তিনি জাবালে মুড়ে হেরা গুহায় আল্লাহ মগ্ন থাকেন, কোন প্রয়োজনে বের হলে লোকালয় ছেড়ে অনেক দূরে চলে যেতেন, পাথর বা গাছের পাশ দিয়ে যেতেন, ওই পাথর বা গাছ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আওয়াতে প্রথম পাঁচটি নাজিল করেন। তাহলে দেখো হেরা পর্বতের গুহায় যেমন নবুয়ত লাভের জন্য ধ্যান মগ্ন ছিলেন, তখন কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম একটি সূরা নাযিল করে পাঁচটি আয়াত সহ, সেই সূরাটির নাম হলো কি সূরা আলাক। প্রথম আয়াতটা দেখো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, দ্বিতীয় আয়াতটা হলো খালাকাল ইনসানা মিন আলাক, তৃতীয় ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, চতুর্থ আল্লাযী আল্লামা বিল কালাম, পঞ্চম আল্লাহ ইনসানা মালা ইয়ালাম। তাহলে আমরা এখন অনুশীলনীতে চলে যাও, তোমরা অনুশীলনীতে চলে যাও। পৃথিবীর প্রথম নবী কে ছিলেন? ম্যাম কথা হচ্ছে অনুশীলনী অনুশীলনী কোথায়? পঞ্চমত্বের অনুশীলনী কোথায়? এগুলো বুঝে না এখনো অনুশীলনী প্রশ্ন থাকে 72-23 দিয়ে তুমি অনুশীলনী প্রশ্ন করতে পারি কোন পাইছি এক নম্বরে দেখো পৃথিবীর প্রথম নবী কে ছিলেন বলো আনসার দাও। হযরত হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার নামটা কি ছিল? আমি সিরিয়া পড়েছিলাম, কি ছিল কি ছিল? আবু তালিব না আব্দুল মুত্তালিব, কোনটা ছিল দাদার নাম? দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, ভালো করে বলো, সুন্দর করে বলো, আব্দুল মুত্তালিব কি ছিল? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, এবার আব্দুল মুত্তালিব যখন মারা যান তারপর কে দায়িত্ব নিয়েছিল? চাচা, চাচার নাম কি? আবু তালিব। এখানে চাচা হলো আবু তালিব আর দাদা হলো আব্দুল মুত্তালিব, তয়ত মুত্তালিব কারণটা তয়ত দিল। মহানবী কোন বংশে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন বলো? এগুলো সঠিক চিহ্নগুলো থেকে বলছে তামিম, ইলা, আউস, কুরাইশ, কোন অপশনটা হবে বলো? কোন অপশন? কুরাইশ বংশে, কুরাইশ। আনসার অর্থ কি? আমি এগুলো রিডিং করেছিলাম, সব ছিল, তোমরা এখন কেউ বলতে পারতেছ না। দেশ ত্যাগকারী, নীতি প্রদর্শনকারী, সাহায্যকারী, অর্থজারী, কোনটা হবে? দেশ ত্যাগকারী। আনসার অর্থ কি? সাহায্যকারী। আনসার অর্থ কি?
আমি বলেছিলাম যেটা পড়াবো সেটা নিজেকে দাগ দিয়ে দাও সাথে সাথে আনসার তো সাহায্য করে আমি ছোট প্রশ্নগুলো নিচে বলেছিলাম একটা দাগ দিয়ে দাও তারপর দেখো আচ্ছা হাজারে আসওয়াক মানে কি সাদা পাথর লাল পাথর সবুজ পাথর নাকি কালো পাথর চারটা অপশন আছে কোন অপশনটা হবে বলো কোন অপশন যাবে কালো পাথর কালো পাথর হ্যাঁ হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআন নাজিলের কয়টি আয়াত নাজিল হয় 4 6 5 10 এবার বলো কোন অপশনটা হবে এক চারটি ছয়টি পাঁচটি দশটি এক্ষেত্রে কোনটা হবে সেখানে তো উত্তর ছিল পাঁচটি সুরা আলাপ সুরা আলাপে পাঁচটি পাঁচটি আমি লেখা দেখাচ্ছি না হ্যাঁ তারা আমার মাঠে কালি শেষ তার মাঠে আসে না আমি পড়াগুলো দিচ্ছি লেখা বুঝাচ্ছে না অনুশীলনের সঠিক উত্তর গুলো আমি করিয়ে দিচ্ছি তোমরা আবার বলবে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম।